বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। নমস্কার, আমি শ্যামলেন্দু মিত্র বলছি। বিশ্ববঙ্গ টিভিতে আজকের আলোচনার বিষয় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা বা ওমিক্রন। কেন বাড়ছে? বাড়ছে আমাদের জন্যই? আমরা নির্লজ্জ ও বেহায় হয়ে গেছি? আমরা বিভিন্ন পার্টি করছি, পিকনিক করছি, বিভিন্ন পার্কে যাচ্ছি, ঠিক আছে যাই, কিন্তু মাস্কটা পরে যাই? মাস্ক যদি পরি আমরা প্রত্যেকে, মানে 100% লোক যদি মাস্ক পরি, তাহলে একজনের যদি করোনা হয়, তাকে যদি আরেকজন, তিনি যদি করোনা পেশেন্ট হয়েও মাস্ক পরে থাকেন এবং আরেকজন যদি মাস্ক পরে তাকে জাপটেও ধরে, তাহলেও কিন্তু করোনা সংক্রমিত হবেন না আরেকজন। তার কারণটা হচ্ছে এই করোনার যে ভাইরাসটা, সেটা নাক আর মুখের মধ্যে গিয়ে থাকছে এবং তারপর সেটা ফুসফুসের দিকে নামার চেষ্টা করে। এই নাক এবং মুখ থেকে হাঁচি কাশির মাধ্যমে এবং 6 ফুট মতো দূরত্বে এই পার্টিকেলসটা যায়। তো আমরা যদি প্রত্যেকে মাস্ক পরি, তাহলে হাঁচি কাশি হলেও মাস্কের ভেতর হবে এবং সেটা ভেদ করে আসবে না। যদি ফোর লেয়ার মাস্ক, N95 যে মাস্ক আছে সেই মাস্ক পরি, অথবা যে সার্জিক্যাল মাস্ক, সেই মাস্কটা প্রতিদিন একটা ব্যবহার করে, তা 10 টাকা দাম, ওই 2 টাকা 5 টাকার মাস্ক না পরে একদম ব্র্যান্ডেড সার্জিক্যাল মাস্ক পরে এবং সেটা সেদিনই ফেলে দিতে হবে। এইভাবে যদি আমরা করি এবং দিনে 2-3 বার যদি বাইরে বেরোই, তাহলে মাস্ক পরতে হবে, অথবা N95 মাস্ক 80 থেকে 100 টাকা দাম, এটা অনেক দিন চলে, এটা ধুয়ে ভালো করে করা যায়। স্যানিটাইজার তো করতেই হবে, সেটা তো বাইরে বেরলে, বাড়িতে এসে ভালো করে সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াশ করতে হবে এবং বাইরে যদি আমি রাস্তাঘাটে যাই আমার সঙ্গে স্যানিটাইজার। কিন্তু সেই বালাই নেই, গোটা ভারতবর্ষের মানুষ এরকম একটা অর্ধশিক্ষিত হয়ে গেল। আমি তো দেখছি যারা অশিক্ষিত, যারা গরিব লোক, তারা বরঞ্চ মাস্ক পরছে, অথচ অর্ধশিক্ষিত লোকেরা মাস্ক পরছে না। বেসিক্যালি গলায় সোনার চেন লাগিয়ে, হাতে সোনার বালা, দামি মোবাইল, কিন্তু তাদের মুখে মাস্ক নেই। ওষুধের দোকানে ওষুধ কিনতে যাচ্ছে, মাস্ক নেই। আমি তো দোকানদারদের বলছি যে আপনারা মাস্ক পরুন, এবং যারা দোকানে, এই যে মার্কেটগুলোতে, বাজারগুলোতে মাস্ক পরে যাচ্ছে না, গভর্নমেন্ট কী করবে? গভর্নমেন্ট কি পিছনে ব্যাটন মারবে? সে তো মারলে আবার বলবে যে পুলিশ দিয়ে ব্যাটন মারাচ্ছে। জোরহাত করে কিছু হবে না, এটা নির্লজ্জ বেহায়ার দেশ। শুধু এই দেশ নয়, গোটা পৃথিবীর সমস্ত দেশেই অদ্ভুত ধরনের একটা, মানে মানুষের মধ্যে একটা প্রবৃত্তি জন্মেছে। এই ইকো পার্কে এত লোক গেছে 50 টাকা করে দিয়ে, সেখানে আবার তারা ফেসবুকে লিখেছে যে আমাদের এখানে ইকো পার্কে 1,000, 50,000, 60,000 লোক হয়েছে। সব জায়গাতেই একই অবস্থা, ক্লাবগুলোতেও তাই। ক্লাবগুলোতে অধিক রাত পর্যন্ত মাস্ক না পরে সেখানে নাচানাচি হয়েছে, গান হয়েছে, বাজনা হয়েছে, এবং 1 তারিখে পিকনিক, চারিদিকে পিকনিক হয়েছে, 31শে ডিসেম্বরও হয়েছে, 1 তারিখেও হয়েছে, এখনও চলবে এটা। তো এখন সরকার কী করবে, কী কেন্দ্রীয় সরকার, কী রাজ্য সরকার? এবং এটা পরিষ্কার হয়ে গেছে যে 2 ডোজ ভ্যাকসিন নেবার পরও কিন্তু করোনা হচ্ছে এবং করোনা হবে, এটা যদি আমরা নিজেরা সচেতন না হই, আমরা যদি নির্লজ্জ বেহায়া হয়ে যাই, আমরা যদি নিজেদের মনে করি আমরা বেশি চালাক, তাহলে কিন্তু আমরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছি। আপনি ভাবুন তো, স্কুল কলেজ কতদিন বন্ধ, তো স্কুল কলেজ এভাবে বন্ধ রাখা, বন্ধ রাখার তো কোনো প্রয়োজন নেই। আমার বক্তব্য হচ্ছে কিচ্ছু বন্ধ রাখার দরকার নেই। ট্রেন চলুক, বাস চলুক, প্লেন চলুক, প্লেনে করে যারা আসছে তারা সাফিসিয়েন্ট, তারা কেন মাস্ক, তারা এসে মা, তারা প্লেনের ভেতরে মাস্ক পরছে না, ট্রেনে মাস্ক চলছে না, মেট্রো রেলে মাস্ক পরছে না, কেন ইকো পার্কে এত লোক যে ঢুকলো মাস্ক ছাড়া কেন? এই যে বোটানিক গার্ডেনে কালকে দেখা গেল যে মাস্ক ছাড়া প্রচুর লোক মাস্ক ছাড়া ঘুরছে, এই ক্লাবগুলোতে মাস্ক ছাড়া সমস্ত লোকজন গিয়ে আড্ডা দিচ্ছে। 6 ফুটের মধ্যে আপনি মাস্ক ছাড়া, আপনি বাড়ির ভেতরে নিজেদের মধ্যে, সেখানে তো প্রত্যেককে কনসাসলি আছেন আপনারা, সেখানে তো কোনো অসুবিধা নেই, কিন্তু বাইরে রাস্তায় গেলে
কে করোনার ক্যারিয়ার আর কে পেশেন্ট এটা তো বোঝা খুব শক্ত। প্রত্যেককেই এইটার ব্যাপারে সচেতন হতে হবে, এবং সচেতন না হলে এই তৃতীয় ঢেউ রোখা যাবে না। দ্বিতীয় ঢেউটা রোখা গেছে, তো কারণ হচ্ছে কি, ফার্স্ট ঢেউয়ের পর মানুষের ভেতরে একটা মৃত্যু ভয় হয়েছিল, এবং মৃত্যু ভয়ের জন্য মানুষ মাস্ক পরছিল, এবং বারবার ডাক্তাররা সচেতন করছে, তা সত্ত্বেও রাজনীতিবিদরা কিন্তু সচেতন নয়। ভোট 2021 সালের ভোটটা হয়ে গেল, এইভাবে ভোটে প্রচার করতে দেওয়া উচিত হয়নি। কি প্রধানমন্ত্রী, কি মুখ্যমন্ত্রী, কি স্বরাষ্ট্রমন্ত্রী, তারা যেভাবে সমস্ত নিয়মকানুন ভেঙে যেভাবে প্রচার করলেন, এই যে কলকাতা কর্পোরেশনে যে এত প্রচার করার দরকার কি আছে? যদি রাজনীতিবিদরা মানুষের জন্যে কাজ করে থাকেন, তাহলে মানুষ তো জানে যে কে কাজ করছে আর কে কাজ করছে না, কে টাকা কামাচ্ছে আর কে সিন্ডিকেটবাজি করছে, কে প্রমোটারের দালাল, তো সবাই জানে। এটা না জানার কি, তার জন্য এত প্রচার করার কি আছে? প্রচারেরও কোনো দরকার নেই। তাই আমরা নিজেরা যদি সচেতন না হই, আমরা নিজেরা যদি সজাগ না হই, আমরা নিজেরা যদি সতর্ক না হই, আমরা নির্লজ্জ বেহার মতন যদি আমরা ঘুরতে থাকি মাস্ক ছাড়া, তাহলে এই করোনার তৃতীয় ঢেউ রোকা খুব শক্ত হবে। তাই বঙ্গজীবনের অঙ্গ বিশ্ববঙ্গ, আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি।